অনিয়ন্ত্রিত গতিতে পৃথিবীর দিকে ছুটে আসা চীনের বৃহত্তম রকেট লং মার্চ 5B এর টুকরো আগামী শনিবার রাতে পৃথিবীতে আছড়ে পড়তে পারে। এটি লম্বায় 100 ফুট আর ওজন 21 টন। আশঙ্কা করা হচ্ছে এটি পৃথিবীর যে কোনো জায়গায় আছড়ে পড়তে পারে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মাইক হওয়ার্ড সিএনএনকে বলেছেন, ধারণা করা হচ্ছে চীনের লং মার্চ 5B রকেটটি 8 মে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে। তবে মার্কিন স্পেস কমান্ড রকেটটি ট্র্যাক করছে। ঠিক কখন এবং পৃথিবীর কোন অংশে এটি আছড়ে পড়বে সেটা এখনও বলা যাচ্ছে না। গত 29 এপ্রিল চীনের ওয়েনচ্যাং স্পেস কেন্দ্র থেকে লং মার্চ 5B রকেটটি উৎক্ষেপণ করা হয়। মহাকাশে এই রকেটের ধ্বংসাবশেষ এখন পৃথিবী প্রদক্ষিণ করছে এবং এটি বায়ুমণ্ডলের নিম্ন স্তরে ঢুকছে, যার মানে হলো এটি পৃথিবীর চারদিকে বৃত্তাকারে ঘুরতে ঘুরতে নিচের দিকে নেমে আসছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র জানিয়েছে যে তারা ধ্বংসাবশেষের গতিবিধি পর্যবেক্ষণ করছে, যেটিকে গোলা ছুড়ে নিচে নামায় আনার কোনো পরিকল্পনা আপাতত তাদের নেই। আমরা আশা করছি যে এটি এমন জায়গায় ধসে পড়বে যেখানে কারো কোনো ক্ষতি হবে না, এমনটি বলছিলেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। তিনি পরোক্ষভাবে চীনের সমালোচনা করে বলেন, যে কোনো পরিকল্পনা এবং অভিযান পরিচালনার সময় এই ধরনের বিষয়গুলো বিবেচনায় নেওয়া বেশ জরুরি। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানায়, রকেটের অংশটি শনিবার পৃথিবীতে এসে পড়বে। এটি পৃথিবীতে প্রবেশের আগে বলা যাবে না যে কোথায় এটি পড়বে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গত কয়েকদিন ধরে আশঙ্কা প্রকাশ করে আসছে যে এই রকেটের ধ্বংসাবশেষ জনবহুল অঞ্চলে বিধ্বস্ত হতে পারে, আবার আন্তর্জাতিক জল সীমাতেও পড়তে পারে। মহাকাশ বিশেষজ্ঞ জং জংপিং এর বরাতে গ্লোবাল টাইমস বলেছে যে চীনের স্পেস মনিটরিং নেটওয়ার্ক এ বিষয়ে নিবিড়ভাবে নজর রাখবে এবং কোথাও কোনো ক্ষতি হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আর্থ অবজারভেটরি সিঙ্গাপুরের জেন্স স্কট হেরিন বিবিসিকে বলেছেন, মধ্যাকর্ষ টানেলের ফলে এই ধ্বংসাবশেষের নিচের দিকে আরও ঘন বায়ুমণ্ডলের দিকে নামতে থাকে, এর ফলে মধ্যাকর্ষণ টান এবং নিচের দিকে নেমে আসার গতিবেগ আরও বাড়তে থাকে। একবার এই প্রক্রিয়া শুরু হয়ে গেলে বস্তুটি একটি নির্দিষ্ট দিকে নিচের দিকে ধেয়ে আসতে থাকবে। ভূপৃষ্ঠ থেকে প্রায় 60 কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডল ক্রমেই ঘন হতে থাকায় রকেটের ধ্বংসাবশেষের বেশিরভাগ আগুনে পুড়ে যাবে বলেও ধারণা করা হচ্ছে। যে অংশটুকু পুড়বে না সেগুলোই পৃথিবীতে ভেঙে পড়বে। যদি এই সমস্ত কিছু অনিয়ন্ত্রিতভাবে হয়ে থাকে, তাহলে কোথায় রকেটের ধ্বংসাবশেষ পড়বে এবং কোথায় এসে পড়বে সেটাও নিয়ন্ত্রণ করা যাবে বা সঠিক পূর্বাভাসও দেওয়া যাবে না। তবে এয়ারোস্পেস কর্পোরেশন বলছে, যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চল শহরগুলো অতিক্রম করে বিষুবরেখার কাছে প্রশান্ত মহাসাগরে আঘাত হানতে পারে রকেটের ধ্বংসাবশেষ। 2020 সালের মে মাসে লং মার্চ 5B নামে আরেকটি রকেট চীন থেকে উৎক্ষেপণ করা হয়। পশ্চিম আফ্রিকার আইভরি কোস্টের গ্রামগুলোয় ওই রকেটটির ধ্বংসাবশেষ পড়ে বলে জানা যায়। এর মধ্যে 12 মিটার বা 39 ফুট দীর্ঘ ধাতব পাইপও ছিল, যদিও এই ঘটনায় কেউ আহত হননি। এদিকে হওয়ার্ড স্মিথ সোনিয়া সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্সের জ্যোতির্বিজ্ঞানী জোনাথন ম্যাকডুয়েল বলেছেন, এভাবে অনিয়ন্ত্রিতভাবে আছড়ে পড়ার বিষয়টি লং মার্চ 5B এর বড় একটি সমস্যা। মার্কিন বা ইউরোপীয় রকেটগুলো বিশেষভাবে নকশা করা হয় যেন কক্ষপথে বড় কোনো অংশ ছিটকে না পড়ে। একটি রকেটের ধ্বংসাবশেষ নিয়ন্ত্রিতভাবে পৃথিবীতে ভেঙে পড়তে পারে, কিন্তু এক্ষেত্রে রকেটটির গতি এবং উৎক্ষেপণের পদ্ধতি নিয়ে নিয়ন্ত্রণ করা যেতে পারে। এক্ষেত্রে ধ্বংসাবশেষ সমুদ্রের মাঝখানে এবং জনমানব থেকে দূরে একটি নির্দিষ্ট স্থানে যে ভেঙে পড়বে সেটা নিশ্চিত হওয়া যাবে। একইভাবে রকেটের গতিপথ এমনভাবে ঠিক করতে হবে যেন এর ধ্বংসাবশেষ পড়ার স্থানটি দ্রুত অনুমান করা যায়। বিশেষজ্ঞদের আশঙ্কা, রকেটের অংশটি যদি জনবসতিপূর্ণ কোথাও আছড়ে পড়ে তাহলে মারাত্মক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটতে পারে। জোনাথন ম্যাকডোনাল্ড আরও বলেন, পরিস্থিতি খুব একটা সুবিধাজনক নয়। চীন এর আগেরবার যখন লং মার্চ 5B রকেট উৎক্ষেপণ করেছিল, তখনও কিছু বড় লম্বা ধাতব অংশ পড়েছিল আইভরি কোস্টের বিভিন্ন এলাকায়। যদিও বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষে এর বেশিরভাগ অংশই জ্বলে গিয়েছিল, তবুও প্রচুর ধাতব টুকরো পৃথিবীতে এসে পড়েছিল। আমরা খুব ভাগ্যবান যে তখন কেউ হতাহত হয়নি। রকেটের এই ধ্বংসাবশেষ গতিবিধি নিয়ন্ত্রণ করা হবে নাকি সেটা নিয়ে চীনের মহাকাশ সংস্থা এখনও কোনো মন্তব্য করেনি। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আমেরিকা থেকে সবচেয়ে দূরের দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলটি অবশ্য ধ্বংসাবশেষ ফেলার ক্ষেত্রে নিরাপদ, কারণ এই জায়গাটিতে মহাসাগরের দুর্গম মেরু বলা হয়। প্রায় 1500 বর্গ কিলোমিটার জুড়ে থাকা এই অঞ্চলটিকে মহাকাশ যান এবং উপগ্রহের একটি কবরস্থান বলা যায়, যেখানে প্রায় 260টি যানের অবশিষ্টাংশ সমুদ্রের নিচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলে মনে করা হয়। দেশটির উচ্চাভিলাষী মহাকাশ কর্মসূচির অংশ হিসেবে গত 29 এপ্রিল ওয়েংচ্যাং স্পেস কেন্দ্র থেকে রকেটটি উৎক্ষেপণে চীন। এটি নতুন ও স্থায়ী স্পেস স্টেশনটি একটি মডিউল কক্ষপথে বহন করতে ব্যবহার করা হয়। বেজিং 2022 সালের মধ্যে তাদের নতুন কেন্দ্রের কাজ শেষ হওয়ার আগেই কমপক্ষে আরও 10টি অনুরূপ রকেট উৎক্ষেপণের পরিকল্পনা হাতে নিয়েছে, যেন তারা প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম কক্ষপথে নিয়ে যেতে পারে। চীন রাশিয়ার সহযোগিতায় একটি চন্দ্র স্টেশন নির্মাণের পরিকল্পনাও করেছে। মহাকাশ অভিযানে কিছুটা পিছিয়ে আছে চীন। দেশটি মহাকাশে প্রথম নভোচারী পাঠিয়েছিল 2003 সালে সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের প্রায় কয়েক দশক পর।